দ্বিতীয় পর্বে আলোচনা শুরু করছি আমরা। তো আমরা দেখছিলাম একটু আগে যে কন্যার পিতা, কন্যার মাতার কথা জানলাম আমরা, যে কন্যার যে মা আছে মানে শুভার যে মা, সে মনে করে যে তার এই মেয়েটি যে বোবা হয়েছে এটা তার দোষ, এটা তার লজ্জার ব্যাপার, এটি মনে করে। কারণ সে মনে করে তার মেয়েটা তার অংশ। আর অন্যদিকে যেটি হয়ে থাকে, বরঞ্চ বলতে বোঝায় অন্যদিকে বা ভিন্ন কথা বোঝাতে বরং ব্যবহার করা হয়। বরং কন্যার পিতা বাণী কণ্ঠ, তো আমরা জানলাম যে বাণী কণ্ঠ হচ্ছে শুভার বাবার নাম, বাণী কণ্ঠ। এগুলো মনে রাখতে হবে আমাদের, নামগুলো মনে রাখতে হবে, তার সহজ হবে আমাদের জন্য। শুভার বাবার নাম বাণী কণ্ঠ, সে কি করলো, শুভাকে তার অন্য মেয়েদের যেন মেয়েদের চাইতে অপেক্ষা যেন একটু বেশি ভালোবাসিতেন। তো এটা দেখা যায় যে সাধারণত বাবারা মেয়েকে বেশি ভালোবাসেন, আবার বাবা মা ছোট যারা তাদেরকে বেশি ভালোবাসেন, অথবা বড় যারা তাদেরকে বেশি ভালোবাসেন। কিন্তু মাতা তাহাকে নিজের গর্ভের কলঙ্ক জ্ঞান করিয়া তাহার প্রতি বিরক্ত ছিলেন। তার বাবা অনেক ভালোবাসতেন, কিন্তু মা তাকে অত বেশি ভালোবাসতেন, তার কাছাকাছি অত রাখতে চাইতেন না। কারণ তাকে দেখলে তার মনে পড়ে যেত যে তার এটি তার কলঙ্ক। সে মনে করতো তার যে গর্ভ আছে, যেখানে সন্তান জন্ম দেওয়া হয়, সেই জায়গাটা তার জন্য তার ভালো না, এই খারাপ জায়গা বলে সে মনে করতো যে এটি তার জন্য কলঙ্ক, তার জন্য খারাপ জিনিস মনে করে সে প্রায় তার প্রতি খুব বিরক্ত থাকতো, এই মেয়েটার প্রতি বিরক্ত থাকতো। শুভার কথা ছিল না, আমরা জানি যে শুভা বোবা, তো কথা তো থাকবে না, শুভার কথা ছিল না। কিন্তু তাহার সুদীর্ঘ পল্লব মানে পাতা, বড় বড় চোখের পাতা ছিল তার, পাতাগুলো বড় বড় ছিল, চোখের পাতাগুলো বড় বড়, দুটি কালো চোখ ছিল তার, সুদীর্ঘ পল্লব বিশিষ্ট, পাতাও বড় ছিল এবং চোখগুলোও ছিল বড় বড়। আর তার ঠোঁট, তার ওষ্ঠাধর মানে ঠোঁটের কথা বলছে, ভাবের আভাস মাত্র, ভাবের আভাস মাত্র, যখনই তার মনে কিছু একটা আসতো তার আভাস মাত্র, কচি কিশলয়ের মতো কাঁপিয়া উঠিত। তো কচি কিশলয় বলতে বোঝায় যে নতুন পাতার কথা বোঝাচ্ছে, ছোট ছোট নতুন পাতা যখন কচি ডালে গজায় সেই পাতাগুলোকে বলা হয় কিশলয়। এই কিশলয়গুলো কি হয়, যখনই বাতাস ওঠে তখন বাতাসে কাঁপতে থাকে। তো এখানেও যখনই তার মনের মধ্যে, শুভার মনের মধ্যে কোনো ভাব আসতো, কোনো বিষয়ে চিন্তা আসতো, তখনই তার ঠোঁটটা হালকা কাঁপতো, এবং কাঁপাটা আমাদের সাধারণ মানুষের মতো মুখ খোলার মতো না, হালকা কাঁপত। কথায় আমরা যে ভাব প্রকাশ করি সেটা আমাদিগকে অনেকটা নিজের চেষ্টায় গড়িয়া লইতে হয়। অ্যাকচুয়ালি আমরা যে কথাগুলো আমাদের ভাব প্রকাশ করি, এই কথাগুলো কিন্তু আমরা নিজেরা চেষ্টা করে তৈরি করি, যে আমরা যেটি ভাবলাম সেই ভাবার কথাটি আমরা কিন্তু বলতে চেষ্টা করি, আমরা ভাষায় অনুবাদ করি, কি করি, ভাষায় অনুবাদ করি, কতটা তর্জমা করার মতো, তর্জমা মানে অনুবাদ করার মতো। আর এই অনুবাদ যে আমরা করি সবসময় কিন্তু এই অনুবাদটা সঠিক হয় না, সঠিক না হওয়ার কারণে আমরা দেখা যাচ্ছে বলতে চেয়েছি একটি কথা আর যাকে বলেছি সে বুঝেছে অন্যটি, তার মানে আমরা সবসময় সঠিক অনুবাদ করতে পারি না, কতটা তর্জমা করার মতো, সকল সময়ে সেই তর্জমা সঠিক হয় না, ক্ষমতার অভাবে অনেক সময় ভুলও হয়। হ্যাঁ ভুলও হয়, যেমন আপনি একজনকে ভালো মিন করে একটা কথা বলেছেন, সে বুঝলো যে না আপনি কথাটা খারাপ ভাবে বলেছেন। তো এখানে কিন্তু আপনার ব্যর্থতা এটি যে আপনি এটি ভুলভাবে অনুবাদ করেছেন, আপনি যেটা অনুভব করেছেন সেটা অনুবাদ করতে পারেন নাই। তো আমরা এরপরে দেখছি, কিন্তু কালো চোখকে কিছু তর্জমা করিতে হয় না। আমরা জানি যে আমরা যা আমাদের মনে যেটি আসে সেটি আমরা মুখ দিয়ে তর্জমা করে অনুবাদ করে সেটি মানুষকে সেটি প্রকাশ করি, কিন্তু চোখ কিন্তু তর্জমা করে না, চোখ কি করে না, তর্জমা করে না। চোখ সরাসরি যা মনে আসে সেই বিষয়টাই চোখে দেখা যায়। এই জন্য একটি কথা আছে, চোখ যে মনের কথা বলে, চোখ যে মনের কথা বলে, মানে চোখ মনের কথা বলে, চোখ মুখ কখনো কখনো মনের কথা বলে, কখনো কখনো মনের কথা নাও বলতে পারে, অন্য কথা বলতে পারে, কিন্তু চোখ সবসময় মনের কথা বলে। মন আপনি তাহার উপরে ছায়া ফেলে, মানে চোখের উপরে মন আপনি মানে নিজ থেকেই ছায়া ফেলে, মন কার উপর ছায়া ফেলে, চোখের উপর। মন মুখের উপরে প্রভাব ফেলতে পারে না, কিন্তু চোখের উপরে সে যেটুকু ফেলে এটি সত্যি ছায়া, এটি সত্যি মানে সত্য, এটি বাস্তব, মিথ্যা না।
ভাব আপনি থেকেই তাহার উপরে কখন প্রসারিত হয়, কখনো মুদিত হয়। তার মানে যখন মনের ভাবটা যখন মানে ভালো থাকে, মনের ভাব ভালো থাকলে তখন চোখ প্রসারিত হয়ে যায়, চোখটা বড় হয়ে যায়। এবং মনের ভাব যদি খারাপ থাকে, মন যদি খারাপ থাকে, তখন চোখটা মুদিত হয়, মানে ডুবে যায়, চোখ ছোট হয়ে যায়, চোখটা প্রসারিত থাকে। এটি বোঝানো হয়েছে এখানে, চোখ মনের কথা বলে। তো চোখ আবার কখনো উজ্জ্বল ভাবে জ্বলিয়ে ওঠে, উজ্জ্বল ভাবে জ্বলিয়ে ওঠে। আমরা দেখি যে কারো কারো চোখের দিকে তাকালে বোঝা যায় যে সে খুবই খুশি আছে, আবার কারো কারো চোখের দিকে তাকালে সে বোঝা যায় যে এই মানুষটি বোধ হয় খুব মানে আতঙ্কিত, ভীত আছে। আবার কাউকে কাউকে দেখলে মনে হয় সে বোধ হয় তার অনেক দুঃখ আছে, এরকম। তো কখনো উজ্জ্বল ভাবে জ্বলিয়ে ওঠে, কখনো ম্লান ভাবে নিভিয়ে আসে। তবে চোখ কখনো জ্বলে ওঠে, কখনো নিভিয়ে আসে, নিভিয়া মানে নিভে আসে। কখনো এমন মনে হয় অস্তমান চন্দ্রের মতো, অস্তমান চন্দ্র ডুবে যাচ্ছে যে চাঁদ, সেই চাঁদটা কিন্তু অনেকক্ষণ থাকে আকাশে, অনেকক্ষণ চাঁদ আকাশে থাকে, অনিমেষ ভাবে চাহিয়া থাকে অপলক। এবং সে অনেকক্ষণ যাবত সে অপলক থাকে, চাঁদ থেকে করে একই জায়গায় থেকে যায় অনেকক্ষণ, দীর্ঘ সময়। এই জন্য বলা হচ্ছে অপলক চেয়ে থাকে, অনিমেষ, অনিমেষ বলে অপলক। অপলক বলতে কি বোঝায়? পলক না ফেলে একেবারে চোখের পাতা দুটো আলাদা করে তাকিয়ে থাকা। কখনো দ্রুত চঞ্চল বিদ্যুতের মতো দিগ্বিদিকে, কখনো কিভাবে ছোটে সে? চঞ্চল বিদ্যুতের মতো, চঞ্চল আমরা জানি বিদ্যুৎ খুব দ্রুত চলে, দিগ্বিদিকে সব দিকে ছোটে চলে, ঠিক্রিয়া ওঠে, ঠিক্রিয়া ওঠে মানে আলো ছড়াতে থাকে সে সব দিকে, ঠিক্রিয়া ওঠে মানে সব দিকে সে আলো ছড়াতে থাকে। চোখ, চোখের কথা বলা হচ্ছে, কখনো দ্রুত সব দিকে আলো, তার মনে হচ্ছে যে দেখা যাচ্ছে কখনো সে তাকিয়ে আছে কোনো দিকে, তো তাকিয়ে আছে তো আছেই, অপলক তাকিয়ে আছে, সে একদিকেই তাকিয়ে আছে। আর কখনো দেখা যাচ্ছে একবার এদিকে তাকাচ্ছে দ্রুত, একবার দিগ্বিদিকে তাকাচ্ছে, একবার ডান একবার বাম, একবার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম বিভিন্ন দিকে সে ঘুরছে। মুখের ভাব বই আজন্মকাল, যাহার অন্য ভাষা নাই তাহার চোখের ভাষা অসীম উদার এবং অতল স্পর্শ গভীর। তাহলে এখানে আমরা মিনিং গুলো দেখে নিই। মুখের ভাব, তারপরে মুখে কিন্তু একটা ভাব আসে, তার আমরা জানি যে আমরা যদি কথা নাও বলি আমাদের মুখের ভাব দেখে অনেক কিছুই মানুষ বুঝে যায়। এই যে মুখের ভাব ছাড়া, তার মুখে যে ভাবটা ছিল এই ভাব ছাড়া জন্ম থেকে আজ পর্যন্ত অন্য কোনো ভাষা কিন্তু তার নাই। মানুষ তার দিকে তাকিয়ে বোঝে কি সে খুশি না, তার কষ্ট আছে, তার ক্ষুধা লেগেছে নাকি, এগুলো কি দেখে বোঝে? এগুলো বোঝে তার মুখের ভাব দেখে। কিন্তু তার চোখের ভাষা অসীম উদার, মুখের ভাষা না থাকলেও তার চোখের ভাষাটা অসীম। অনেক কথাই যাও যে বলে কোনো কথা না বলি, কোনো কথা না বলি তুমি অনেক কথা বলে যাও, তোমার চোখের ভাষা অনেক অসীম উদার এবং অতল স্পর্শ গভীর। অতল স্পর্শ গভীর, অতল স্পর্শ মানে অতল বলতে কি বোঝায়? যার তল নাই, যার তল নাই, এতটা গভীর পর্যন্ত তার এই চোখের ভাষা, এত গভীর যার গভীরতা কখনো ছোঁয়া যায় না। অনেকটা স্বচ্ছ আকাশের মতো, অনেকটা স্বচ্ছ আকাশের মতো তার চোখ। স্বচ্ছ আকাশে যেমন সবকিছু দেখা যায় স্পষ্ট, স্বচ্ছ আকাশ, উদয়াস্ত, উদয়াস্ত দেখা যায়, মানে উদয় বলতে আমরা বুঝি যে সূর্যোদয় এবং অস্ত বলতে বোঝায় সূর্যাস্ত। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আকাশের, আকাশ যেমন হয়ে থাকে, সকালে যেমন সূর্য লোক হয়, সূর্য আলো দেয়, একইভাবে চোখেও, চোখটা একসময় কেমন হয়? চোখটা একসময় প্রসারিত হয়, আস্তে আস্তে চোখটা একসময় মুদিত হয়ে যায়, চোখটা সংকুচিত হয়। এবং ছায়ালোকের নিস্তব্ধ রঙ্গভূমি, এবং ছায়ালোক, ছায়ালোক বলতে বোঝায় আকাশকে বোঝায়, নিস্তব্ধ রঙ্গভূমি, তার মানে চোখটাই যেন তার আকাশ। এই আকাশে অনেক ঘটনা ঘটে, রঙ্গভূমি নাটকের মঞ্চে যেমন বিভিন্ন ধরনের চরিত্র ঘটনা ঘটে, বিভিন্ন ধরনের ছায়া ফেলে, একসময় নাটকের মাঝখানে ছায়া পড়ে, নাটকের মঞ্চের মাঝখানে ফোকাস করা হয়, আলো ফেলা হয়, প্রজেক্ট করা হয়, একইভাবে কখনো কয়েক জায়গায় ফেলা হয়, কখনো নাটকের মঞ্চে অন্ধকার হয়ে যায়, কখনো নাটকের মঞ্চে সামান্য আলো আসে। এই যে বিভিন্ন ধরনের ছায়া লোক সৃষ্টি হয়,
নাটকের মঞ্চে বিভিন্ন ধরনের ছায়ালোক সৃষ্টি হয়, এই রঙ্গভূমি বা নাটকের মঞ্চের মতো তার চোখগুলো, তার চোখে অনেক অনেক অসীম তার অনুভূতি গুলো প্রকাশ করে থাকে, মানুষের মুখের ভাষার চাইতেও যা অনেক বেশি বৈচিত্র্যময়, অনেক বেশি গভীর, অনেক বেশি দূরে গমন করে। এই বাক্যহীন বোবা মনুষ্যেও মধ্যে বৃহৎ প্রকৃতি, মনুষ্যের মধ্যে এই বাক্যহীন বোবা মনুষ্যের মধ্যে বৃহৎ প্রকৃতির মতো একটি বিজন মহত্ব আছে। তো আমরা এখানে যেটি বুঝছি যে এই মেয়েটি বোবা ঠিক আছে, কিন্তু বোবা হলেও আমরা জানি যে প্রকৃতিও কিন্তু বোবা, প্রকৃতি কোনো কথা বলে না, নেচার কিন্তু কথা বলতে পারে না। তো নেচার কথা বলে না, তো নেচারের মধ্যে কিন্তু একটা বিজন মহত্ব আছে। এই যে নির্জন, মানে কোনো শব্দ নাই, কোনো নির্জনতা বা বিজন হওয়ার যে নির্জন হওয়ার যে একটা মহত্ব, এই মহত্বটা কিন্তু নেচারের আছে, আমরা সেটি উপভোগ করি। একইভাবে এই সৌন্দর্যটা, এই যে নির্জন হওয়ার সৌন্দর্যটা এই মেয়েটির মধ্যেও আছে, এই বোবা মেয়েটির মধ্যেও আছে। এরপরে আমরা দেখছি, এই জন্য সাধারণ বালক বালিকারা তাহাকে এক প্রকার ভয় করিত। তার মানে এই মেয়েটির মধ্যে একটা মহত্ব ছিল, একটা গ্রেটনেস ছিল, যে গ্রেটনেস সাধারণ মানুষের মধ্যে থাকে না, সাধারণ মেয়েদের মধ্যে ছিল না। এবং সে যে কিছু কিছু কাজকর্ম গুলো করতো যেগুলো দেখে অন্য মেয়েরা তাকে সমীহ করত, তাকে ভয় পেত এবং তার সাথে তারা খেলতে চাইতো না, তার সাথে তারা খেলা করিত না। সে যেহেতু খেলা করতো না, তার কোনো বন্ধু ছিল না, তার কোনো বান্ধবী ছিল না, সে নির্জন দ্বিপ্রহরের মতো, আমরা জানি দুপুর বেলাটা নির্জন হয়ে থাকে, এই নির্জন দ্বিপ্রহরের মতো শব্দহীন এবং সঙ্গীহীন। শুভার কথা বলা হচ্ছে, সে শব্দহীন, কথাও বলে না এবং তার কোনো সঙ্গীও নেই। তো শুভাদের গ্রামের নাম চণ্ডীপুর, নদীটি বাংলাদেশের একটি ছোট নদী, গৃহস্থ ঘরের মেয়েটির মতো। তো যে নদীর কথা বলা হচ্ছে, যে নদীটি চণ্ডীপুর গ্রামের পাড়ে দিয়ে চলে গেছে, সেটি একটা ছোট নদী, কুলকুল ভাবে বয়ে যাচ্ছে, খুবই ছোট নদী, সেখানে বেশি পানি নাই। তো গৃহস্থ ঘরের মেয়েটির মতো কৃষিকাজ করে যে মানুষ, সেই মানুষের ঘরে যদি কোনো মেয়ে থাকে, সেই মেয়েটি কি করে থাকে? সেই মেয়েটি খুব বেশি দূর যায় না, তার যাতায়াত কোথায়? পাড়ারই আরেকটি বাড়ি, অন্য একটি ঘর, ওই যে পাশের বাড়ির যে পাশের যে বাগানটি, সবজি বাগান, ওখানে সরিষার জমি, ওখানে এরকম কিছু কিছু জায়গায় সে মুভ করে, খুব বেশি দূর কিন্তু সে মুভ করে না। তার মানে এই নদীটিকে তুলনা করা হচ্ছে গৃহস্থ ঘরের মেয়েটির মতো। বহুদূর পর্যন্ত তাহার পৌঁছার নহে, তার মানে মেয়েটি বহুদূর পর্যন্ত চলাচল করতে পারে না। একইভাবে নদীটিও খুব বেশি দূর যায় নাই, নদীটি থেমে গেছে কোথাও, আশেপাশে কোথাও কারোর সাথে মিলে গেছে অথবা কোথাও নদীটি থেমে গেছে, তাহার প্রসার নহে। নিরলসা তন্নি নদীটি, তো এখন নদীটির বর্ণনাই পাচ্ছি আমরা, আমরা এখন দেখি যে নদীটি কেমন। নিরলসা মানে নিরলসা বলতে আমরা জানি যে নদী কিন্তু নিরলস, নদী কিন্তু চলতেই থাকে, নদী কখনো থামে না। তাহলে নিরলসা তন্নি, তন্নি বলতে বোঝায় সরু, এই চিকন সরু যে নদীটা অবিরাম বয়ে চলেছে, আপন কুল রক্ষা করিয়া কাজ করিয়া যায়, আপন কুল রক্ষা করিয়া কাজ করিয়া যায়। যেমন আছে সে যে নিজের যে কুল আছে, তীর আছে, নিজের কুল বলতে এখানে হচ্ছে তীর, হ্যাঁ, তার তীর রক্ষা করে সে কাজ করে যায়, সে চলছে। দুই ধারের গ্রামের সকলের সঙ্গে তাহার যেন একটা না একটা সম্পর্ক আছে, মানে দুই ধারেই সে কুল, দুই কুল তার আছে, নদীর এ কুল ও কুল, এই দুই কুলের যে গ্রামগুলো আছে, এই গ্রামগুলোর সঙ্গে তার কোনো না কোনো সম্পর্ক আছে। তো আমরা জানি যে নদী আমাদের জীবন, আমাদের নদীর সাথে আমাদের সম্পর্কটা অনেক বেশি গভীর। দুই ধারে লোকালয়, দুই ধারে লোকালয় এবং তরুচ্ছায়া ঘন উচ্চ তট, দুই ধারে লোকালয় এবং তরুচ্ছায়া ঘন উচ্চ তট। তার মানে নদীর যে দুই পাশে আছে, নদীর পাড়ে দুই পাশে গ্রাম, লোকালয় মানে মানুষের বসতি, গ্রাম এবং তরু ছায়া ঘন, তরু মানে গাছ, ছায়া তো জানোই, ছায়া ঘন গাছের ছায়ায় ঢাকা, গাছের ছায়ায় ঢাকা উচ্চ তট, উঁচু তীর, নিম্নতল দিয়া, নিম্নতল দিয়ে মানে হচ্ছে নিচ দিয়ে, গ্রাম লক্ষ্মী স্রোতস্বিনী, এখানে নদীকে বলা হচ্ছে নিম্নতল, গ্রাম লক্ষ্মী, গ্রাম লক্ষ্মী বলতে বোঝাচ্ছে গ্রামের যে সবচাইতে ভদ্র মেয়েকে বলা হয় গ্রাম লক্ষ্মী, যাকে যে আশীর্বাদ পুষ্ট মেয়ে তাকে বলা হয় লক্ষ্মী। তাহলে গ্রাম লক্ষ্মী স্রোতস্বিনী,
স্রোতস্বিনী মানে নদীকে বলা হয় স্রোতস্বিনী, কারণ যে স্রোত থাকে স্রোতস্বিনী। আত্মবিস্তৃত, আত্মবিস্তৃত মানে নিজেকে ভুলে, নিজেকে সে ভুলে যায় দ্রুত পদক্ষেপে। দ্রুত পদক্ষেপে মানে জোরে জোরে পা ফেলে, দ্রুত মানে জোরে, দ্রুত পা ফেলে প্রফুল্ল হৃদয়ে, আনন্দিত হৃদয়ে আপনার অসংখ্য কল্যাণ কার্যে চলে আসে। আপনার আপনার নিজের অসংখ্য কল্যাণ কার্যে চলে আছে, তার অনেক কাজ আছে, আমরা জানি নদীর অনেক কাজ। সে আনন্দ হৃদয়ে এবং লম্বা লম্বা দ্রুত পা ফেলে সে কি করলো, সে আত্মবিস্তৃত হয়ে নিজেকে সে ভুলে গিয়ে গ্রাম লক্ষ্মী হয়ে সে কিন্তু সবার জন্য কাজ করে যাচ্ছে। আমরা নদীর কথা জানলাম, এখন আমরা দেখছি যে বাণীকণ্ঠের ঘরের সাথে নদীর সম্পর্ক কেমন। বাণীকণ্ঠের ঘর নদীর একেবারেই উপরে, আমরা জানি বাণীকণ্ঠ হচ্ছে শোভার বাবা। বাণীকণ্ঠের ঘর নদীর একেবারে উপরেই, তাহার বাখারির বেড়া, বাখারি মানে হচ্ছে বাঁশের ফালি। তবে জানেন যে বাঁশ, বাঁশটাকে চিরে সেটাকে দিয়ে কিন্তু কি করা হয়, বেড়া দেওয়া হয়। এই বাখারির বেড়া তার ঘরে আটচালা, তার ঘরটি হচ্ছে আটচালা। আটচালা বলতে আমরা জানি যে ঘরের সাথে চারটি চাল থাকে, কিন্তু কিছু কিছু ঘরে এই চারটি চালের সঙ্গে বারান্দা টাইপের আরো চারটি চাল থাকে, বারান্দা না ওই ঘরের মতোই। তো এই ঘরটিকে বলা হয় আটচালা, এই ঘরটি একটু বড় হয়ে থাকে, তার মানে তার একটা আটচালা ঘর আছে যেখানে তারা থাকে। একটি গোয়াল ঘর আছে যেখানে গরু অন্যান্য গৃহপালিত পশু থাকে। ঢেঁকিশালা আছে, ঢেঁকি মানে, ঢেঁকিশালা মানে যেখানে ধান ভানে, তো ঢেঁকি আমরা সবাই চিনি, যারা চিনি না তারা একটু চিনে নি, চিনে নেওয়া দরকার আছে আমাদের। খড়ের স্তূপ, এই নদীর পাড়েই আছে একটা খড়ের স্তূপ আছে। খড় মানে জানি আমরা যে ধান থেকে, ধানের যে গাছ সেটি শুকালে কি হয়, খড় হয়, এবং স্তূপ মানে আমরা বলি খড়ের গাদা বা খড়ের পালা। তেঁতুল তলা, এখানে তেঁতুল গাছ আছে, তেঁতুলের গাছটা আম কাঁঠাল এবং কলার বাগান, আম কাঁঠাল আছে এখানে, কলার বাগান আছে, আম কাঁঠাল এবং কলার বাগান। নৌকা বাহি মাত্রেরই দৃষ্টি আকর্ষণ করে, তার মানে এই যে এই বাড়িটাতে যে এত কিছু, এত সুন্দর সব জিনিসগুলো বর্ণনা পেলাম আমরা, আম কাঁঠাল, তেঁতুল তলা, খড়ের স্তূপ, গোয়াল ঘর, ঢেঁকিশালা, এইগুলো যেই নৌকা নিয়ে এই নদী দিয়ে যায়, তখনই যখনই বাণীকণ্ঠের বাড়ির কাছাকাছি হয় তখনই তার দৃষ্টি আকর্ষণ করে এবং সেদিকে তাকিয়ে দেখে। এই গার্হস্থ্য সচ্ছলতার, এই গার্হস্থ্য সচ্ছলতার মধ্যে বোবা মেয়েটি কাহারো নজরে পড়ে কিনা জানে না, কিন্তু কাজকর্মে যখনই অবসর পায় তখনই সে এই নদী তীরে আসিয়া বসে। তো এখানে একটি বিষয় আমরা খেয়াল করছি, এটি আমাদের কাছে লেখক কিন্তু পরিষ্কার করে দিলেন যে অ্যাকচুয়ালি এই যে মেয়েটি শুভা, শুভার পারিবারিক কোনো অভাব নাই, শুভার পরিবার অনেক স্বচ্ছন্দ, অনেক সচ্ছল পরিবার, এবং এই সচ্ছল পরিবারে সবাই নদী থেকে তারা তাকিয়ে দেখে যে এখানে অনেক সুন্দর সুন্দর বাড়ি, সুন্দর ঘর, গোয়াল ঘর এবং গাছপালা, আম গাছ, তেঁতুল তলা, অনেক কিছু দেখে, কিন্তু এখানে এই শুভাকে দেখে কিনা এরা তারা, কবি লেখক ভাবছে যে দেখে কিনা এটা জানা নাই, কিন্তু কাজকর্মে এই যখনই কাজকর্ম করার করার পরে এই শুভা অবসর পায় তখন নদী তীরে এসে সে বসে, এটি তার একটি অভ্যাস। প্রকৃতি যেন তার ভাষার অভাব পূরণ করিয়া দেয়, এখানে বলা হচ্ছে শুভার যে ভাষা নাই, কথা বলতে পারে না, এই কথা না বলার যে অভাবটি এটি যেন প্রকৃতি তাকে পূরণ করে দেয়, যেন তাহার হইয়া কথা কয়, প্রকৃতি যেন তার হয়ে কথা বলে। যেমন আমরা সাধারণত কি করে থাকি, আমরা একজন অন্যজনের হয়ে কথা বলে থাকি, একজন অন্যজনের পক্ষে গিয়ে বলে যে অমুক বলেছে তুমি এটা এটা করতে বলেছো, তোমাকে অন্যজনের পক্ষে বললাম, এটাকে বলা হয় পক্ষে কথা বলা। তার মানে এখানে বলছে যে নদী যেন তাহার হইয়া কথা কয়, তাহার পক্ষে কথা বলে। নদীর কলধ্বনি, কলধ্বনি বলতে কুলকুল শব্দের কথা বলা হচ্ছে, নদীর কলধ্বনি, লোকের কোলাহল, মানুষের কোলাহল, মাঝির গান, পাখির ডাক, গাছের মর্মর শব্দ, গাছের মর্মর শব্দ মানে বাতাস, পাতায় যখন বাতাস লাগে তখন একটা শব্দ হয় গাছে, সমস্ত মিশিয়ে চারিদিকে চলাফেরা, চারিদিকে চলাফেরা, তার মানে নদী শব্দ হয় এটিও যেন এর মাধ্যমে সে যেন তার কথা বলে। লোকের কোলাহল, মাঝির গান, পাখির ডাক, গাছের মর্মর শব্দ, সমস্ত মিশিয়ে চারিদিকের চলাফেরা, আন্দোলন এবং কম্পনের সহিত
আন্দোলন, আন্দোলন মানে হচ্ছে নড়াচড়া, চলাফেরা বলতে বোঝাচ্ছে, চলাফেরা, আন্দোলন, কম্পনের সহিত এক হইয়া, কম্পনের সহিত এক হইয়া সমুদ্রের তরঙ্গরাশির ন্যায় বালিকার চিরনিস্তব্ধ হৃদয় উপকূলের নিকট আসিয়া ভাঙ্গিয়া, তার মানে এই যে সমস্ত শব্দগুলো, যত শব্দগুলো আমরা শুনলাম, সমস্ত শব্দ যেন মিশে যায়, মিশে চারদিকে চলাফেরার সাথে মিলে যায়, আন্দোলন, চারদিকে যত কিছু নড়াচড়া হয়, নড়াচড়া তো পৃথিবীতে অনেক কিছুই হয়, কারণ গাছ নড়ে, মানুষ নড়ে, সবকিছুই নড়ছে, কম্পনের সহিত এই যে কাঁপা, এই কম্পনের সহিত এক হইয়া শব্দগুলো এই কম্পনগুলোর সাথে এক হয়ে যায়, এক হয়ে ঢেউয়ের মতো, ঢেউয়ের মতো হয়ে এই মেয়েটির চিরনিস্তব্ধ হৃদয়ে, চিরনিস্তব্ধ হৃদয়ে উপকূলের নিকট আসিয়া ভাঙিয়ে পড়ে। তার মানে এগুলো ঢেউ হয়ে এসে এই সমস্ত শব্দগুলো, সমস্ত কম্পনগুলো ঢেউয়ের মতো এসে এই মেয়েটির হৃদয়ে, মেয়েটির মনে এসে আশ্রয়া ভাঙ্গিয়া পড়ে, আসিয়া মানে আশ্রে পড়ে, এই ঢেউটা আশ্রে পড়ে। প্রকৃতির বিভিন্ন শব্দের কথা আমরা শুনলাম, এই বিবিধ, বিবিধ মানে বিভিন্ন শব্দ এবং বিচিত্র গতি, নানা ধরনের গতি, ইহাও বোবার ভাষা, এগুলো বোবার ভাষা, বোবা কথা বলে এই শব্দ দিয়ে, নদীর শব্দ দিয়ে এবং বিভিন্ন গতি দিয়ে কথা বলে, বাতাসের গতি দিয়ে কথা বলে, সূর্যের আলোর গতি দিয়ে বলে কথা বলে, ইহাও বোবার ভাষা। বড় বড় চক্ষু পল্লব বিশিষ্ট, বড় বড় চোখের পাতাওয়ালা সুভার যে ভাষা, তাহার তাহারই একটা একটা বিশ্বব্যাপী বিস্তার, তাহারই একটা বিশ্বব্যাপী বিস্তার। তার মানে এটি লেখক বলতে চাচ্ছেন যে শুভা কথা বলতে পারে না, ঠিক আছে, কিন্তু শুভার কথাগুলোই এই পৃথিবীর সমস্ত ভাষা, সমস্ত গতি, যেন সমস্ত ভাষা এবং গতি এই সমস্ত কিছু মিলে শুভার এই চোখের ভাষাগুলো প্রকাশ করছে। এরপর আমরা দেখছি ঝিল্লি রবপূর্ণ, ঝিল্লির, ঝিল্লি রবপূর্ণ, তো ঝিল্লি বলতে বোঝাচ্ছে ঝিঝি পোকা, রব মানে আওয়াজ, পূর্ণ মানে ভরা, তাহলে ঝিঝি পোকার আওয়াজে ভরা তৃণভূমি হইতে শব্দাতীত নক্ষত্র লোক পর্যন্ত কেবল ইঙ্গিত, ভঙ্গি, সঙ্গীত, ক্রন্দন, কান্না এবং দীর্ঘনিশ্বাস। তার মানে এখানে বলা হচ্ছে যে ঝিল্লি রবপূর্ণ, ঝিঝি ডাকছে, ঝি ঝি ডাকছে, যে এই পোকার আওয়াজ তৃণভূমি হইতে শব্দাতীত নক্ষত্র লোক পর্যন্ত, এই আওয়াজটা যেন ঘাসের, ঝিঝি পোকা তো আওয়াজ করছে কোথায়, ঘাসের মধ্যে বসে থেকে আওয়াজ করছে, এই ঘাসের মধ্যে থেকে করা আওয়াজ যেন চলে যাচ্ছে শব্দাতীত নক্ষত্র লোকে, যেখানে নক্ষত্র চলে যাচ্ছে, নক্ষত্র তো শব্দাতীত, শব্দের সীমার বাইরে, এখানে শব্দের যাওয়ার কথা না, সেখানে যেন চলে যাচ্ছে পর্যন্ত কেবল ইঙ্গিত। এখানে কিভাবে যাচ্ছে, এই যে শব্দগুলো কিন্তু ওদিকে যায় না, নক্ষত্র লোক কিন্তু শব্দ বোঝে না, তাহলে কি বোঝে, তাহলে এদের ভাষা কি, এদের ভাষা হচ্ছে ইঙ্গিত, ভঙ্গি, সঙ্গীত, ক্রন্দন এবং দীর্ঘনিঃশ্বাস। তার মানে বলছে যে এখানে পৃথিবীতে মানুষ ভাষায় কথা বলে, মানুষের শব্দ আছে, কিন্তু শব্দ ছাড়াও ভাষা আছে, শব্দ ছাড়াও ভাষা আছে, এবং সেই ভাষাগুলো কোথায় চলে যায়, শব্দাতীত নক্ষত্র লোকে, যেখানে ভাষা ব্যবহার করা হয় না, সেখানে ব্যবহার করা হয় ইঙ্গিত, ভঙ্গি, সঙ্গীত, ক্রন্দন এবং দীর্ঘনিঃশ্বাস। এবং মধ্যাহ্নে, মধ্যাহ্নে মানে দুপুর বেলা, দুপুর বেলা যখন মাঝিরা, জিরারা, মাঝিরা জিরারা খেতে যেত, মানে খাবার খেতে যেত, রেস্ট দিতে যেত, দুপুরবেলা সকালবেলা কাজ শুরু করে দুপুরবেলা খেতে যায়, গৃহস্থরা যখন ঘুমাইতো, যখন গৃহস্থরা ঘুমাতো, পাখিরা যখন ডাকিত না, পাখিরাও চুপচাপ থাকতো, রেস্ট নিত, তারা ঝিমতো, খেয়া নৌকা, খেয়া নৌকা বা নদী বা খাল পার হওয়ার নৌকাকে বলে খেয়া নৌকা, বন্ধ থাকিত, তখন লোকজন যেহেতু নাই, খেয়ার যে মাঝি সেও কিন্তু বাসায় গিয়ে খাবার দাবার খাচ্ছে, স্বজন জগৎ সমস্ত কাজকর্মের মাঝখানে সহসা থামিয়া গিয়া, স্বজন জগৎ মানে এই যে জগৎটা, এই জগৎ অনেক মানুষ, এই সমস্ত মানুষগুলো কাজকর্ম থামিয়ে দিয়েছে, সমস্ত কাজকর্মের মাঝখানে সহসা থামিয়া গিয়া ভয়ানক বিজন মূর্তি ধারণ করিত। তার মানে এখন কোনো মানুষ নাই, দুপুর যেমন একবার বিজন মূর্তি, একবার জনমানবহীন পৃথিবী মনে হয়, এরকম মানুষহীন পৃথিবী মনে হয়, তখন রুদ্র মহাকাশের তলে, তখন দেখা যায় দেখতে বিপজ্জনক মনে হয় মহাকাশকে, সেই রুদ্র মহাকাশ, দেখতে বিপজ্জনক মহাকাশের তলে কেবল একটি বোবা প্রকৃতি। তখন এই যখন পৃথিবীতে মানুষ নাই,
পৃথিবীতে মানুষ নেই বলতে সবাই রেস্ট নিচ্ছে, পৃথিবীটাকে মনে হচ্ছে জনশূন্য, তখন এই বিপজ্জনক দেখতে যে মহাকাশ, তাই সেই মহাকাশের নিচে দুজন বসে আছে, দুজন বসে আছে, একটি হচ্ছে বোবা প্রকৃতি, প্রকৃতি নিজে কথা বলতে পারছে না, আর একটি হচ্ছে একটি বোবা মেয়ে, তার সামনে চুপ করিয়া মুখোমুখি চুপ করিয়া বসে আছে। তার মানে আমরা দেখছি যে কবি এখানে, লেখক এখানে এই মেয়েটিকে এবং প্রকৃতিকে একই রকম ভাবে নিয়ে এসেছে, সে দেখাচ্ছে যে প্রকৃতি এবং মেয়েটির মধ্যে সম্পর্ক আছে, মেয়েটিও বোবা প্রকৃতিও বোবা, বসিয়া থাকিত, কি করতো, বসিয়া থাকিত, মুখোমুখি চুপ করিয়া বসিয়া থাকে। তো এই যে, এই যে বসিয়া থাকে দুজন, এই বসে থাকার বিষয়টি আমি একটু দেখছি, খেয়াল করছি যে কি হচ্ছে এখানে, যে